আসসালামু আলাইকুম। টি শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। আজকে আমরা আরেকটি ভেটেরানস টি শার্ট ডিজাইন তৈরি করব। এই জন্য আমাদের প্রয়োজনীয় ফ্যাক্টর হলো একটি আমেরিকান ফ্ল্যাগ। তো চলুন ডিজাইন শুরু করি। প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিব এবং এটা কন্ট্রোল টু দিয়ে লক করে রাখবো। এই সবগুলো লেখাকে আমরা অ্যারেঞ্জ করে সেন্টু ফন্টে নিয়ে আসবো এবং এখানে যে লেখাগুলো আছে এগুলো টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিব এবং এটার কালার দিব সাদা। এখন এই লেখাগুলো একসাথে আছে, আমরা ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম করে দিব। এখন আলাদা আলাদা লাইন হয়ে গেছে। প্রথমে আমরা একটা বৃত্ত আঁকব ইলিপ্স টুলের সাহায্যে। একটা বৃত্ত আঁকলাম এবং এই পতাকাটা এখানে দিব। এটা আমরা ক্লিপিং মার্ক করব, দুটাকে ধরবো একসাথে, রাইট ক্লিক করব, মেক ক্লিপিং মার্কস। আরেকটি শেপ আঁকবো ইলিপ্স টুলের সাহায্যে, এটাকে আমরা শুধুমাত্র স্ট্রোক রাখব, দুটাকে ধরবো, অ্যালাইন করবো এটার সাথে, এটাকে আর একটু ছোট করব এবং এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব, 10 পিক্সেল করে দিলাম এবং এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। এখন এটা একটা শেপ। আবার ইলিপ্স টুলটা নিব, নিয়ে একটা লাইন আঁকবো, এটাকে স্ট্রোক করে দিই, আবার অ্যালাইন করবো মাঝেরটার সাথে। এখানে যে আমেরিকান ভেটেরানস লেখাটা আছে কন্ট্রোল সি দিয়ে কপি করব। টাইপ অন পার্ট টুলটা নিব, নিয়ে এখানে একটা ক্লিক করব, কন্ট্রোল ভি, ঠিক আছে। এখন এই লেখাটা আমরা মাঝামাঝি ব্যবহার করতে চাই, এই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা দাগ আছে। একটা দাগকে ধরে আমরা এই পাশে নিয়ে আসব এখানে। এখন আর একটা দাগ এখানে আছে, এটা এখানে মাঝামাঝি করে দিব। এই টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফ সেকশনটা আছে, এখানে অ্যালাইন সেন্টার করে দিব, অ্যালাইন সেন্টার। এখন দেখেন উপরে চলে আসছে, এটাকে আমরা একটা কপি রাখবো এখানে। এখানে একটা কপি রাখলাম এবং এই আমেরিকান ভেটেরানস লেখাটাকে সিলেক্ট করব এবং এখান থেকে ফন্ট পরিবর্তন করে দিব। তো আমরা এই ফন্টটা দিব ফতুরা এক্সট্রা ব্ল্যাক বিটি এবং এখান থেকে যে সাইজটা আছে সাইজটা বাড়ায় দিব, আমরা একটু ছোট করে দিই। এখান থেকে আমরা এই রিবনটা ব্যবহার করব, এখানে দিব। এই রিবনটাকে আমরা একটা কালার দিয়ে দিই, যেহেতু এটা একটা কালো ব্যাকগ্রাউন্ডে প্রিন্ট হবে সেহেতু আমরা এটাকে অন্য একটা কালার দিয়ে দিব। এটার কালার আমরা লাল দিয়ে দিই এখানে যেটা আছে, এবং মাঝখানে যে কালারটা থাকবে এটা থাকবে সাদা। এই জন্য আমরা একটা রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করে একটা শেপ আঁকব, মাঝখানে শেপটা কালার দিয়ে দিব, অ্যারেঞ্জ করে সেন্ট টু ব্যাক, দুটাকে ধরব, এই দুটাকে ধরব, শেপ বিল্ডার টুলটা নিয়ে এটা মাইনাস করে দিব এবং এটাকে একটা গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে। এই রিবনটা আমরা এখানে দিব, রিবনটা ছোট করে দিই, এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। এখন আমরা এই যে লেখাটা আছে এখানে দিব, অ্যারেঞ্জ করে সেন্ট টু ফন্ট এবং এটার কালার দিব কালো। তো এই লেখাটাকে একটা ফন্ট দিয়ে দিই, এই ফন্টটা দিব, ফন্টটাকে একটু বাকি দিতে হবে। এখন ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক আর একটু বাঁকাতে হবে, ওকে, এবং এটা নিচে নামাই দিতে হবে, এটাকে আর একটু বাঁকাবো। এই জন্য আমরা অ্যাপিয়ারেন্স প্যানেলে যাব, এখানে অ্যাপিয়ারেন্স প্যানেল নাই, তো এটার জন্য উইন্ডোজ থেকে এখানে আছে অ্যাপিয়ারেন্স, ওয়ার্প আর্ক অপশনটা আবার পেয়ে যাব, ডাবল ক্লিক করব এবং এখানে একটু বাড়িয়ে দিব। এখান থেকে একটা রিবন দিব মাঝখানে, এই রিবনটা দিব মাঝখানে, এই রিবনটা দিব মাঝখানে, কালার দিয়ে দিই সাদা, অ্যারেঞ্জ করে সেন্ট টু ব্যাক, দুটাকে ধরবো এবং শেপ বিল্ডার টুলটা নিয়ে এটা মাইনাস করে দেব, এটা গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে। এখন আমরা এটা মাঝামাঝি দিব এই জায়গায়, এখানে এসটা নিচে পড়ে গেছে, এসটাকে অ্যারেঞ্জ করে সেন্ট টু ফন্ট উপরে দিয়ে দিব,
এবং তারপরে বোঝা না গেলে আমরা কে অফসেট পাথ দিয়ে দিব ঠিক আছে এখন এই যে মাঝখানে আমরা অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট এবং এটার ফন্ট এটা দিব এই বগুড়িয়া 2 বড় করে দেই কালারটা হবে সাদা এখানে যে সমস্যাটা আছে এই সমস্যাটা ঠিক করব আমরা চিন্তিত হওয়ার কিছু নাই তারপরে আমরা নিচের লাইনটা দিব ওকে এখন ক্রিয়েট আউটলাইন করে দিব ওকে আওয়ার কান্ট্রি দিয়ে দিছি এখন আমাদের যে লেখাটা আছে এটা মাঝখানেটা অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট এবং কালার হবে এই সাদা এবং টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস এখন আমি একটু কন্ট্রোল আর দিয়ে একটা রুল নিয়ে নেই এই দুটাকে লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে এখন যে এখানে যে লেখাটা আছে এটা কি আমরা বড় করব এটার ফন্ট দিব একটা মোটা ফন্ট এখন এটাকে ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক এখান থেকে আমরা যে আর্ক লোয়ার অপশনটা নিব এবং এটাকে আরেকটু কমিয়ে দিব 15 পিক্সেল করে দিলাম ওকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড আরেকটা লাইন আছে এটা দিব এখানে সাদা কালার নিতে হবে চুলটা এখানে এই রিবনটা এখানে দিব নিচে যে লাইনটা আছে এটা এখানে দিব কন্ট্রোল সি দিয়ে এখন এখানে একটা ক্লিক করব ওকে টাইপ অন পার টুলটা নেব কন্ট্রোল ভি সাইজটা একটু বড় করে দিই অক্ষরে ফন্টটা পরিবর্তন করে দিই তো এখানে লাইনটা ঠিক হয় নাই এটা ঠিক করার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব নিয়ে এটা ঠিক করতে পারবো হালকা একটু উপরে উঠবে এটা একটু উপরে উঠবে এখন আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব ক্রিয়েট আউটলাইন এই লেখাটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব এবং এটার উপরে ট্রান্সপারেন্সির মাধ্যমে পেস্ট করব কন্ট্রোল এফ এখন এই দুটোকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি নেক্সট আমরা ইলিপ্স টুলটা নিব নিয়ে এটা শেপ আঁকব এটা শেপ আঁকলাম এটা স্ট্রোক হবে এবং স্ট্রোকটা হবে সাদা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই 10 পিক্সেল করে দিলাম অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এবং এই শেপটাকে একটু উপরে উঠিয়ে দিব এখানে যে এসটা বোঝা যাচ্ছে না এটাকে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ সিবি 1 5 পিক্সেল আছে ওকে এবং এটার কালার হবে কালো কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব পেস্ট করব হলো এই রিবনটার উপরে কন্ট্রোল এফ এখন বোঝা যাচ্ছে এখন আমরা যে গ্যাপ জায়গাটা আছে এখানে কিছু অর্নামেন্ট দিয়ে দিব এই অর্নামেন্টটাকে একটু অফসেট পাথ দিব অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভি 1 5 পিক্সেল অনেক বেশি বড় হয়ে যায় 2 পিক্সেল করে দিলাম এবং কালো করে দিব কন্ট্রোল এক্স
পেস্ট করব কোথায় এডিটর উপরে কন্ট্রোল এফ ঠিক আছে এখন মনে হবে যে দুটো আলাদা কাট পর সেকশন ঠিক আছে এখন এই দুটোকে গ্রুপ করে দেব কন্ট্রোল জি দিয়ে এটাকে একটা কপি করব এই পাশে রাইট ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট ওকে দুটা কপি করলাম এবং আমরা চাইলে এটাকে আরেকটা কপি করে দিতে পারি আশা করছি আজকের এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু